পোনা মাছ চাষ করে যত না লাভ, তার চেয়ে লাভের অঙ্ক অনেকটাই বেশি থাকে যদি মৎস্যচাষীরা রঙিন মাছ চাষের দিকে ঝোঁকেন। থাকতে হবে একটি বড় পুকুর, আর সেখানে প্রাকৃতিক উপায়ে যদি রঙিন মাছ বেড়ে ওঠে তাহলে আর দেখে কে। মৎস্যচাষীদের খরচাও যেমন অনেক কম হবে, তেমনি লাভের অঙ্ক থাকবে আরো বেশি। এটা পরীক্ষিত সত্য, যার হাতে গরম প্রমাণ পেয়েছেন মৎস্যচাষী বিকাশ সাউ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এক নম্বর ব্লকের দিঘিরপার গ্রাম পঞ্চায়েতের ট্যাংরাখালি কয়ালপাড়া এলাকায় সাধারণ মাছ চাষের পাশাপাশি প্রযুক্তিগতভাবে চাষ করা হচ্ছে রঙিন মাছ। ক্যানিং এক নম্বর ব্লক মৎস্য দপ্তরের সহযোগিতায় প্রায় এক বিঘা পুকুরে এই রঙিন মাছ চাষ শুরু হয় গত দু মাস আগে। গোল্ডফিশ, ডিসকাস, অস্কাস, রেড ক্যাপ, রেড আই, মিল্কি, বার্ড প্রজাতির রঙিন মাছের 1 লক্ষ চারা ছাড়া হয় এই এক বিঘা পুকুরে। সবচেয়ে বড় ব্যাপার, কোনো প্রকার রাসায়নিক বা ওষুধ ছাড়াই একেবারে প্রাকৃতিক নিয়মে এই মাছগুলি বেড়ে উঠেছে ভালো রকম। খোলামেলা পুকুরে প্রাকৃতিক খাবার খেয়ে এত কম সময়ে রঙিন মাছের বেড়ে ওঠা সত্যি অবিশ্বাস্য। আর মাছের এই বাড়বাড়ন্তে নতুন দিশা যেমন খুঁজে পেয়েছে মৎস্য দপ্তর, তেমনি রঙিন মাছ চাষে ভালো রকম লাভের আশা দেখছেন মৎস্যচাষী নিজেও। এখানে আমার যেখানে থাকি আমি, ওখানে রঙিন মাছের পুরো আড়ত আছে। হাওড়া ময়দানে আমি থাকি, ওখান থেকে দেখে এসে এখানে দেখলাম পোনা মাছ করেছি এর আগে। তারপরে মানে না, এখানে একবার করা যায়, কেউ করছে না এখানে, লোক লেগে মানে এইটা করেছি এখানে কি এখানে লোকের জন্য ভালো হোক, যখন এইটা হবে তো লোক ভালো পয়সা পাবে। কতটা সাকসেস? আমি একদম ভালো সাকসেস হয়ে 1,90,000 ফেলেছিলাম, মনে হচ্ছে 70-80,000 মাছ হবে এখন। রঙিন মাছের কদর রয়েছে ঠিকই, কিন্তু চাহিদা অনুযায়ী যোগানের অভাব একটু থেকেই গিয়েছে। তাই মৎস্যজীবীরা যদি এই মাছ চাষে উৎসাহী হন তাহলে আর্থিকভাবে উপকৃত হবেন তারাই, এমনটাই মনে করছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী নারায়ণ চন্দ্র সাউ। সব থেকে বড় কথা, এই বিষয়ে মৎস্যজীবীদের সব রকমভাবে সাহায্য করবেন কৃষি বিজ্ঞানীরা, রয়েছে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাও। এবং যোগানের যে পার্থক্য, এটাকে স্বাভাবিক করার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এবং আমাদের এই শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রায় 30টা প্রজাতির রঙিন মাছের আমরা চারা উৎপাদন করছি, এবং তা কৃষকরা নির্ধারিত মূল্যে কৃষক আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নিয়ে যাবে। এছাড়া আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ 2 নম্বর ব্লকে প্রায় 20 জন স্বনির্ভর মহিলার মধ্যে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড তাদের আর্থিক সহায়তায় আমরা একটা সিড আমাদের অর্নামেন্টাল ফিশ হাব তৈরি করেছি। তারা সাফল্যজনকভাবে পালন করছেন এবং রঙিন মাছ উৎপাদন করে তা বিক্রি করে যথেষ্ট লাভ পাচ্ছেন। রঙিন মাছ চাষের প্রতি সাধারণ মানুষের ঝোঁক বাড়ার কারণে এই রঙিন মাছের উপর নির্ভর করেই বহু মানুষ নিজের কর্মসংস্থানের দিশা খুঁজে পাবেন। কম সময়ে ভালো লাভ করতে পারবেন মৎস্যজীবীরা, তাই ক্যানিং ব্লকের অন্যান্য জায়গায় চাষিরা যাতে করে রঙিন মাছ চাষে আগ্রহী হয় সে ব্যাপারে আরও বেশি করে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছে ক্যানিং এক নম্বর ব্লক মৎস্য আধিকারিক অরুণ কুমার দেব। সরকারিভাবে করা হবে সব ধরনের সাহায্য। পোর্টের বাজারে কিন্তু রঙিন মাছ একটা বিরাট বড় ভূমিকা নিচ্ছে, এবং যেহেতু ক্যানিংয়ে প্রচুর পরিমাণে মাছ চাষি রয়েছে, সে সাদা মাছ হোক নোনা মাছ হোক সব রকম চাষি আছে, এবং চাষিদের কিছু কিছু অনিশ্চয়তাও চলে আসে। তা আমি বলবো যে ছোটোখাটো পুকুর যেগুলো রয়েছে, যেমন সাদা মাছ করছে তারা করুক, তার সঙ্গে ছোটোখাটো 2 কাঠা 5 কাঠা 10 কাঠা বা 1 বিঘা যে পুকুরগুলো রয়েছে, চাষিরা বা তার পরিবারের যে মহিলারা আছে তারা যদি রঙিন মাছের দিকে যদি একটু আগ্রহ দেয় তাহলে কিন্তু বাড়তি তারা অতি স্বল্প সময়ে অনেক মানে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। সরকারিভাবে এরা আসলে আমরা ওই যেহেতু মৎস্যজীবী কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে এদের একটা লোনের ব্যবস্থা করে দিতে পারবো। এছাড়াও আগামী দিনে আমি আমাদের দপ্তরের উচ্চতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে যাতে সরকারের আরও বিভিন্ন প্রকল্প এদের জন্য আনা যায়, এবং কৃষি দপ্তরের যে আত্মার প্রকল্প আছে সেই আত্মার প্রকল্পের মাধ্যমেও এদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে চিন্তাভাবনা করবো। 50 দিনেই মাছগুলি চেহারায় বেড়ে উঠেছে, রঙিন মাছগুলি দেখতেও যেন সুন্দর হয়েছে অনেকটা। প্রাকৃতিক খাবার খেয়ে পুকুরের মধ্যে মাছেদের এই বৃদ্ধি নিঃসন্দেহে বিকাশবাবুকে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। লাভের দিক থেকেও বিকাশবাবু অনেকটা নিশ্চিন্ত,
উপযুক্ত পরামর্শ এবং প্রশিক্ষণ পেয়েই বিকাশবাবু সাফল্যের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন। তাই তিনিও অন্যান্য মৎস্যচাষীদের রঙিন মাছ চাষ করতে অনুরোধ করছেন। ন্যায্য মূল্যে বিক্রি করতে পারলে লাভবান হবেন মৎস্যচাষীরাই। আন্তর্জাতিক স্তরে মাছের জন্য ক্যানিংয়ের সুনাম রয়েছে দীর্ঘদিন ধরে। আর এই সুনামের পাশে আবারও একটি পালক নবনিযুক্ত হতে চলেছে, রঙিন মাছ চাষ। ক্যানিং এক নম্বর ব্লকের ট্যাংরাখালীর একটি এক বিঘা পুকুরে রঙিন মাছ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন বিকাশ সাউ নামে এক মৎস্যজীবী। তার দেখানো পথেই এগিয়ে আসছেন মৎস্য দপ্তর থেকে মৎস্যচাষীরা। আগামী দিনে এই রঙিন মাছ চাষ করে অর্থনৈতিক আমূল পরিবর্তন আসবে, এটা তারা দাবি করছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দীপান্বিতা দাসের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।